হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার রথের আউটফিট। বাড়ির সবাই রেডি হয়ে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই রথ টানতে। আমাদের এখানে একটাই রথ টান হয়, তাই পুরো বিধাননগরের মানুষ এখানেই আসে রথ টানতে। ছোটবেলায় এই রথ দেখতেই পাঁচ ছ দিন আগে থেকে আসতাম, কতটা সাজানো হলো না হলো এখন সেসব অতীত। যাই হোক, অনেক ভিড় ঠেলে আমরা চিনিকলা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম, আর জেঠেমণি চিনিকলাটা এমনভাবে দিল যে রথের মাঝখানে গিয়ে পড়েছে। তারপর আমরা সবাই একে একে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে প্রণাম করে নিলাম। আর এদিকে অর্ঘ্য উঠেছিল রথের উপরে, ও আমাকে দুটো লটকা পেরে দিল। তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি, আর আমরা গিয়ে দাঁড়ালাম একটা দোকানের নিচে। তারপরে ভাবছিলাম কখন বৃষ্টিটা কমবে, আর বৃষ্টি কমতেই দেখতে শুরু করলাম যে রথের মেলায় কী কী উঠেছে। মেলায় তো অনেক কিছুই উঠেছিল, কিন্তু আমার চোখে পড়লো মাটির সেই ছোট্টবেলার রান্নাবাটি। আমি রান্নাবাটি খুব ভালোবাসি, তোমরা কে কে বড় হয়েও এখনও সেই ছোট্টবেলার রান্নাবাটি কিনতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার সেই ছোট্টবেলার রান্নাবাটিগুলো এখনও যত্ন করে রাখা আছে, তোমরা কি আমার কালেকশন দেখতে চাও? যাই হোক, রথের রান্নাবাটি আর একটা মাটির ঘট কিনে লটকা জিলাপি এগুলো খেয়ে দিয়ে বাস বাড়ি চলে আসলাম।